وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان আলহামদুলিল্লাহ ওসলা ওসসালাম ও আল্লাহ রাসুলিল্লা ও আলা আলহি ও আসহাবিহি ওমা ও সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই প্রশ্নোত্তরের বিশেষ আয়োজন রমাদান বিষয়ক প্রশ্নোত্তরের বিশেষ পর্ব আজকে আমরা যে বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বটি করব সেটি হচ্ছে যেগুলো সম্ভঙ্গের কারণ এবং যেগুলো সমভঙ্গের কারণ নয় অর্থাৎ আমাদের কাছে এমন বেশ কিছু বিষয় আসে বা উপস্থাপিত হয় যেগুলো সমভঙ্গের কারণ এবং কারণ হিসেবেই কোরআন হাদিসে বলা হয়েছে ওলামা কেরাম উল্লেখ করেছেন আবার কিছু কিছু বিষয় এমনও আছে যেগুলো আমাদের সামনে উপস্থাপিত হয় অথবা আমরা করে ফেলি এবং সন্দেহের মধ্যে পড়ে যাই যে এ কাজগুলো করার কারণে আমার সম ভঙ্গ হলো কি হলো না দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে এগুলোতে শ্রম ভঙ্গ হয়ে যায় অথচ ওলামা ইকরাম করে গবেষণা করে দেখেছেন যে এতে শ্রম ভঙ্গ হয় না তাহলে শ্রমকে কেন্দ্র করে আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সেগুলোর মধ্যে বেশ কিছু কর্মকাণ্ড আছে যা দ্বারা শ্রম ভঙ্গ হয়ে যায় এবং বেশ কিছু কর্মকাণ্ড আছে যেগুলো দ্বারা শ্রম ভঙ্গ হয় না যদিও কেউ কেউ মনে করেন অথবা কিছু কিছু ক্ষেত্রে একখতালাফও আছে তো আমাদের কাছে যেহেতু বেশ কিছু প্রশ্ন এসেছে এর মধ্যে সব প্রশ্ন আমরা নিতে পারবো না আমাদের সময় অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে এই অনুষ্ঠানটা শেয়ার করবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটা হচ্ছে সমভঙ্গের কারণগুলো সংক্ষেপে কি উল্লেখ করবেন হ্যাঁ অবশ্যই করবো সমভঙ্গের। কারণ আমরা দেখি যে দু ধরনের রয়েছে একটা হলো যেগুলো শরীর থেকে বের হওয়ার কারণে শ্রম ভঙ্গ হয়ে যায় এর মধ্যে রয়েছে যেমন জেমা বা স্ত্রী স্বামী স্ত্রীর মেলামেশা এতে করে তাদের যে এনজাল হয় শরীর থেকে তাদের বীর্যপাত কিংবা এরকম কিছু হয় তো এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে বমি করা মুখ ভরে বমি করা এটাও শরীর থেকে বের হচ্ছে এটাও শরীর থেকে বের হচ্ছে আর তৃতীয় হচ্ছে হাইস নেফাস যেটা মহিলাদের মাসিকের মাধ্যমে তার শরীর থেকে বের হচ্ছে এবং নেফাস যেটা তার ডেলিভারির পরে বা সন্তান জন্ম দেওয়ার পরে শরীর থেকে বের হচ্ছে তো এগুলো হচ্ছে শরীর থেকে বের হওয়ার কারণে শম ভেঙে যায় দ্বিতীয় যে প্রকার সেটি হচ্ছে যেগুলো শরীরে ঢোকানোর কারণে অথবা যেগুলো পাকস্থলিতে প্রবেশ করানোর কারণে সিয়াম ভঙ্গ হয় যেমন খাদ্য গ্রহণ করা পান করা ইত্যাদি এ দুটোই মুখে দিয়ে শরীরের ভেতর গ্রহণ করা হচ্ছে তো সুতরাং কেউ যদি খায় কেউ যদি পান করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে কারণ সিয়ামের উদ্দেশ্য হচ্ছে পানাহার বর্জন করা এবং সিয়ামের উদ্দেশ্য হচ্ছে স্ত্রীর সাথে স্বামীর মেলামেশা বা স্বামীর সাথে স্ত্রীর মেলামেশা নিষেধ করা এগুলো বর্জন করা এবং এর মধ্য দিয়ে সিয়ামটা পরিপালিত হয় কিন্তু এই কাজগুলো করলে তাহলে সিয়াম আর থাকছে না আর তাহলে আমরা পানাহারের ক্ষেত্রে আরেকটা জিনিসও বলতে পারি যেটা যাতে সিয়াম ভঙ্গ হয় সেটা হচ্ছে শরীরে এমন কিছু প্রবেশ করানো মুখ দিয়ে অথবা ইনজেকশনের মাধ্যমে অথবা অন্য যে কোনো উপায়ে যাতে শরীরের শরীরের মধ্যে খাদ্যের বিকল্প তৈরি হয় যেমন স্যালাইন গ্রহণ করা স্যালাইন গ্রহণ করা অথবা শক্তিবর্ধক ইনজেকশন নেওয়া অথবা রক্ত গ্রহণ করা রক্তটাই তো খাদ্যের নির্যাস ফলে এগুলো হচ্ছে সরাসরি খাদ্য এবং পানীয় না হলেও সেগুলোর বিকল্প এভাবে সিয়াম ভঙ্গ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিষয় আছে যাতে সিয়াম ভঙ্গ হয় সেগুলোকে যদি আমরা এভাবে সুমার করি একটা একটা করি তাহলে সেটা সাতটা বিষয়ে গণ্য হয় একটা হলো স্বামী স্ত্রী মেলামেশা যেটাকে আমরা জেমা বলি আরবিতে আরেকটা হলো আস আল এস্তেমনা সেটা হচ্ছে হাতের মাধ্যমে অথবা কোনো সেক্স টয় ব্যবহার করে বীর্যপাত করা এবং তৃতীয়টা হচ্ছে খাদ্য গ্রহণ করা চতুর্থ হচ্ছে পানীয় গ্রহণ করা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ভুলে নয় ইচ্ছাকৃতভাবে ভুলের ব্যাপারটা ভিন্ন এ ব্যাপারে প্রশ্ন আছে আমরা তখন বলবো আর পঞ্চম হচ্ছে খাদ্য এবং পানীয়ের বিকল্প গ্রহণ করা অর্থাৎ সরাসরি খাদ্য এবং পানীয় গ্রহণ না করে সেগুলোর বিকল্প গ্রহণ করা এবং ষষ্ঠ হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা এবং সপ্তম হচ্ছে হাইজ অথবা নেফাসের রক্ত শরীর থেকে বের হওয়া তাহলে এই সাতটা জিনিসের মাধ্যমেই সিয়াম ভঙ্গ হয় রক্ত বের হওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে হিজামা এটা একটা ইখতলাফে মাস আলা আমরা সেটা এজন্য আর উল্লেখ করলাম না কারণ কেউ বলেছেন হিজামার মাধ্যমে বা যেটাকে কাপিং বলি যদি শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং অনেকে বলছেন যে না সিয়াম ভঙ্গ হবে না রক্ত শরীর থেকে বের হলে সিয়াম ভঙ্গ হবে না বরং রক্ত শরীরে ঢুকলে সিয়াম ভঙ্গ হবে তো মোটামুটি এই ষাটটি বিষয় হচ্ছে সিয়াম ভঙ্গকারী বিষয় এর বাইরে আর অনেকগুলো বিষয় আছে সেগুলো সিয়াম ভঙ্গ করবে কিনা এটা ওলামাইকেরামের মধ্যে অনেক সময় একতালাফ দেখা যায় আমাদের কাছে এরকম অনেকগুলো প্রশ্ন এসছে আমরা সেই প্রশ্নগুলোর উত্তরে ইনশাআল্লাহ যেটা গবেষণার পরে শুদ্ধ মনে হয় এবং ওলামাইকেরামের কাছে শুদ্ধ মনে হয় কিংবা ফেকা কাউন্সিল যেটাকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো ইস্তেমনা অথবা হাতের মাধ্যমে কিংবা সেক্স টয় ব্যবহার করে যদি কেউ যৌনভাবে উত্তেজিত হয়ে তিনি তার মানি অথবা বীর্য শরীর থেকে বের করেন তাহলে এর মাধ্যমে শরীয়তের কি নির্দেশনা এতে সিএম ভঙ্গ হবে আপনি বলেছেন কিন্তু সিয়ামের বাইরেও আসলে এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কি। আমরা প্রথমেই বলছি যে এটা ব্যাসিয়াম ভঙ্গ হয় কারণ এভাবে হাত কিংবা সেক্স টয়ের মধ্য দিয়ে একটা উত্তেজনা তৈরি করে যদি কেউ তার শরীর থেকে মানি বের করে ফেলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি বোখারি মুসলিমের একটা হাদিসের সাথে সাংঘর্ষিক হয় সেখানে সাল্লাম একটা হাদিসে কুৎস উল্লেখ করেছেন যেখানে আল্লাহ সালান্তালা বলছেন ইয়াত্রুকুত বাহু আহু শাহওয়াতমিন আজলি সে তার খাদ্য তার পানীয় এবং তার কামনা বাসনা আমার কারণেই আমার নির্দেশনাতেই সে বর্জন করে তাহলে এখানে সে বর্জন করলো না এটা বর্জন করলেই তার সিয়ামটা শুদ্ধ হবে বর্জন না করলে সিয়ামটা শুদ্ধ হবে না অতএব স্তেমনার মাধ্যমে যেটাকে বাংলা ভাষায় অনেকেই হস্তমৈথুন বলছেন এখন নতুন করে আবার সিক্স টয় এসছে ইত্যাদি নানা মাধ্যমে তিনি যদি এই কাজটা করে থাকেন তাহলে তার সিয়ামটা নষ্ট হবে আর দ্বিতীয়ত হচ্ছে এই কাজটা করার এই বিধান হচ্ছে এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম যে কোনো অবস্থায় রমাদানে রমাদানের বাইরে অর্থাৎ হাত দিয়ে অথবা সেক্সট্রয় ব্যবহার করে এই ধরনের কৃত্রিম ব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজের কামনা বাসনা সেটা মেটানো শরীয়তে জায়েজ নেই শরীয়ত কি সুন্দর বিবাহ ব্যবস্থা রেখেছে সে সেই বিবাহের মাধ্যমেই সে সেটি পরিপালন করবে আর বিবাহে যদি দেরি হয় তাহলে রাসুলসাল্লাহ নির্দেশনা হচ্ছে সে যেন সিয়াম রাখে কারণ সিয়ামের মধ্য দিয়ে তার কামনা বাসনার বন্ধে কমে যায় এখন কেউ যদি এ কাজটা করে ফেলেন সিয়াম অবস্থায় তাহলে তাকে পরবর্তীতে ওই দিনের কাজা করতে হবে তাকে তওবা করতে হবে তাকে আল্লাহর কাছে এ ওয়াদা করতে হবে যে সে আর কখনও এই কাজটি করবে না এবং সিয়ামের মধ্যেও সে এ কাজটি আর করবে না এটাই হচ্ছে মূলত তার বিধান এবং এক্ষেত্রে তার উপর বিশুদ্ধ মত অনুযায়ী কোনো কাফারা ওয়াজিব হবে না কাফারা ওয়াজিব হবে না তৃতীয় যে প্রশ্ন সেটি হচ্ছে বমি করার কি বিধান যদি কেউ সিয়ামরত অবস্থায় বমি করেন তাহলে তার সিয়াম শুদ্ধ হবে কি না নাকি ভঙ্গ হয়ে যাবে আচ্ছা এখানে আমরা বলবো যে যদি কেউ ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছায় কিছু বমি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না কিন্তু কেউ যদি ইচ্ছা করে যেমন গলায় হাত দিয়ে বমি করে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এ ব্যাপারে আমরা একটা হাদিস দেখি নবী সাল আলিহাসাল্লাম বলেছেন মন্দার আহু আই গাল আবাহু আল যার উপরে বমিটা গালেব হয়ে যায় তার ইচ্ছার বিরুদ্ধে বমিটা এসে যায় ফালাই সাহি হে কাবা তাহলে তার সিয়ামের কাজা করতে হবে না তার কারণ তার সিয়ামটা শুদ্ধ তার সিয়ামটা ভাঙেনি তার উপরে সিয়ামের কাজা নেই ওমান ইস্তাকা আমদেন আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে অর্থাৎ গলায় হাত ধরে দিয়ে বমি করে সেটা দেখা যাচ্ছে হাদিসের আলোকে সেটা মুখ ভরে হোক অথবা নাই হোক উভয় অবস্থায় তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে ফালি ইয়াকদি এই জন্য রসুলসাল্লাহ সাল্লাম বলছেন সে যেন কাজা করে ইবনুল মন্দির উল্লেখ করেছেন আজমা আহুল আলমা আলাহত্তাল সামি মানস্তাকা আমেদান যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তার সওম বাতিল হওয়ার ব্যাপারে ওলামাইকেরামের ইজমা সম্পন্ন হয়েছে তারা একমত হয়েছেন যে তার সিয়াম ভেঙে যাবে সুতরাং যদি কোনো ব্যক্তি তার মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বমি করে অথবা তার পেটকে সে এমনভাবে মলে কিংবা চাপ দেয় চাপ সৃষ্টি করে যাতে বমি হয়ে সেটা তার খাদ্যটা বের হয়ে আসে অথবা যদি কোনো ব্যক্তি এমন কোনো শোঁকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে যে গন্ধ গন্ধশোঁকার কারণে তার বমি হয়ে গেল এটা হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাসে উঠলে দেখি যে বাসের যে পেট্রোল পড়ার গন্ধ অথবা সিগারেটের গন্ধে অনেকে বমি করে দেন অনেকের অন্য যে কোনো গন্ধেও বমি আসতে পারে এখন যে গন্ধে বমি আসতে পারে কেউ যদি সেই গন্ধ ইচ্ছা করে শুঁকে তাহলে তো সে বমির ইচ্ছাটা বোঝা যায় ফলে এরকম যে কোনো অবস্থায় মানে তার ইচ্ছাকৃত কোনো একটা কাজের কারণে যদি বমি হয়ে যায় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এটাই হচ্ছে ওদামায়ক আমার বক্তব্য এটা রাসুল সালসামের বক্তব্য আর যদি ইচ্ছার বিরুদ্ধে কিছু বমি হয়ে যায় সেটা কম হোক বেশি হোক তাতে তার সিয়ামের কাদা করতে হবে না সেটাই আমরা হাদিস থেকে জানতে পারলাম এরপরে যে প্রশ্নটি আজ আছে আমাদের কাছে সেটি হলো একজন বোন প্রশ্নটা করেছেন তিনি বলেছেন আমি প্রচুর রোজা রাখি এবং নিয়মিত আমি সওম পালন করি আমি হিজাব করি না তিনি বলেছেন যে আমি হিজাব করি না বিশেষ করে আমার কর্মস্থলে আমার চুল আমার ঘাড় আমার দুই হাত খোলা থাকে এগুলো আমি ঢাকি না এছাড়া অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি ঢেকে রাখি তাহলে আমার সিএমকে শুদ্ধ হবে কি না অর্থাৎ পর্দা না করার কারণে আমার সিএমটা শুদ্ধ হবে কিনা না এ ছিল আপনার প্রশ্ন আমরা এই বোনকে বলবো যে মেয়েদের উপর পর্দাটা ফরজ পর্দাটা কোনো আদত বা স্বভাব নয় এটা ইবাদাহ এবং এটা সকল সাবালিকা নারীর জন্য বিবাহিত অবিবাহিত কুমারী সবার জন্য যখনই তিনি বালে গবেন তখন থেকে এটা ফরজ হয়ে যায় তার আগ পর্যন্ত পর্দার প্রথাটা মেনে চলাটা আসলে জরুরি কিন্তু সাবালিকা হওয়ার পরে আর কোনো এক্সকিউজ বা ওজোর গ্রহণযোগ্য হবে না পূর্ণ পর্দা তাকে মেনটেন করতে হবে তিনি তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকেই পর পুরুষের সামনে উপস্থিত হবেন যদি তিনি তা করেন এবং সিয়ামের মধ্যে যদি তিনি এই পর্দাটা মেনটেন করতে পারেন তাহলে তার সিয়ামটা আল্লাহর কাছে কবুল হওয়ার অধিক উপযোগী এবং তিনি সিয়ামের মাধ্যমে অনেক বেশি স্বভাব পাবেন এবং তিনি পর্দাহীনতার ফলে যে পাপের সৃষ্টি হয় সিয়ামের মাধ্যমে তিনি সে পাপ থেকেও নিজে মুক্তি পাবেন আর যদি তিনি পর্দাটা ঠিকমতো না করেন এবং যেটা তিনি বলেছেন কর্মস্থলে তিনি এভাবেই কিছুটা বেপর্দা হয়ে চলাফেরা করেন যদি অনেকটা শালীনভাবেই চলাফেরা করেন তাহলে আমরা বলবো তার এই পর্দাহীনতার কারণে তার সিয়ামটা নষ্ট হবে না তার সিয়ামটা শুদ্ধ হবে তবে তিনি তরক করার কারণে গুণাগার হবেন এবং হিজাব তরক করাটা কবিরা মেয়েদের জন্য হিজাব তরক করাটা কবিরা আর তার সিয়াম শুদ্ধ হতে কোনো বাধা নেই কিন্তু এটাও মনে রাখতে হবে যে তিনি একজন সিয়াম পালনকারী একজন দিনদার মহিলা অথচ পর্দা করছেন না এবং পর্দা না করার কারণে তাহলে তিনি আল্লাহর শাস্তির হুমকির মধ্যে থাকবেন ঝুঁকির মধ্যে থাকবেন এবং আল কোরআনে যে নির্দেশনা দেওয়া হয়েছে তিনি কিন্তু সেগুলো ভঙ্গ করছেন এটাও তাকে মনে রাখতে হবে অতএব এ থেকে তাকে ফিরে আসতে হবে তবা করতে হবে সুরানূরের একত্রিশ নম্বর আয়তাল্লাহ তাল্লাহ বলছেন ওলাইউদ্দিন আজীন আতাহ ইন মিনহা ওলিয়া লিয়া দরেবনা বে আলা জয় বিহিন্না তারা যেন মহিলারা যেন তাদের জিনা তাদের শোভা তাদের দেহের সৌন্দর্য তারা যেন যেটা নিয়মিত বা সাধারণভাবে প্রকাশ পায় যেমন তার কাপড়ের বাইরের দিক থেকে হ্যাঁ তার শারীরিক যে সৌন্দর্যটা প্রকাশ পায় সেটা ছাড়া অন্য যে কোনো সৌন্দর্য সরাসরি সে দেখাবে না আর তারা যেন তাদের বুকের উপর পর্দা ঢেলে দেয় পর্দা ব্যবহার করে সুতরাং এই যে আল্লাহতালা নির্দেশ দিয়েছেন এবং এছাড়াও সুর আল হেজাবের উনষাট নম্বরে আল্লাহ তালা বলছেন যে নবীর বিবি এবং সকল মবিন নারীদের ইয়ুদিনীনা আলে মিন মিনজালা বিবিহিনা তারা যেন তাদের দেহের উপর দিয়ে জিলবাব ঢেলে দেয় পড়ে নেয় তাহলে এই যে নির্দেশ আল্লাহতালা দিয়েছেন এটা কিন্তু ভঙ্গ হচ্ছে তাহলে একদিকে আপনি সিয়ামের নির্দেশনাটা পালন করছেন অন্যদিকে হিজাবের নির্দেশনাটা ভঙ্গ করছেন এই দুইয়ের মধ্যে ম্যাচিং হচ্ছে না আপনার সিএম আরও বেশি অর্থবহ হবে এবং আপনি আরও বেশি সব পাবেন যদি পর্দাটা মেনটেন করেন এরপরের প্রশ্ন হচ্ছে সিয়ামরত অবস্থায় রান্না করা যাবে কিনা ইন্টারেস্টিং প্রশ্ন খুবই সহজ একটা বিষয় অনেকে হয়তো ভাবতে পারেন যে রান্না করলে এই যে রান্নার একটা গন্ধ আছে অথবা অনেক সময় জিব্বায় আমরা যে সুরবাটার স্বাদটা যে লবণ হয়েছে কি হয়নি এতে স্যাম ভঙ্গ হয়ে যাবে কি না তো মূলত এখানে আমরা বলবো যে শুধু রান্না এটা সিয়াম ভঙ্গের কারণ নয় রান্না করলে স্যাম ভাঙে না কি যদি রান্না করতে গিয়ে যিনি রান্না করছেন তিনি স্বাদটা পরীক্ষা করেন জিব্বা দিয়ে এটাকে তার পাকস্থলিতে ঢেলে না দেন বা মুখ দিয়ে গিলে না ফেলেন যদি সেই শর্তে তিনি শুধুমাত্র জিব্বা দিয়ে তার খাদ্যের স্বাদ অথবা লবণ হয়েছে কিনা পরীক্ষা করেন তাহলে তার সিয়ামটা কিন্তু ভঙ্গ হবে না তার সিয়ামটা শুদ্ধই থাকবে সুতরাং আমরা বলবো রান্না করা এবং রান্নার স্বাদ জিব্বা দিয়ে পরখ করা এতে সিয়াম ভঙ্গ হবে না সিয়াম ঠিক থাকবে আমাদের কাছে আরও একটি প্রশ্ন এসেছে যে সিয়ামরত অবস্থায় ধূমপান করলে সিয়াম কেন ভঙ্গ হবে এবং এর বিধানটা কী আচ্ছা আপনি যে প্রশ্ন করেছেন তাহলে এই প্রশ্নটা যদিও ধূমপানের মাধ্যমে সিএম কেন ভঙ্গ হয় সেটাকে সরাসরি হয়তো উদ্দেশ্য করেছেন কিন্তু আমি শুরুতেই বলব সিএমের মধ্যে থাকা ছাড়াও আসলে ধূমপানের বিধান কী ধূমপান সম্পর্কে ওলামাইকেরামের যে গবেষণা যে ইজতেহাদ এবং যে তাকিক সেটা হচ্ছে ধূমপান হারাম এবং অনেক সাইখরাই উল্লেখ করেছেন যে ধূমপান যে হারাম লাইফি মিহি তার মধ্যে কোনো সন্দেহ নেই এটা হারাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই দলিল কি দলিল অনেকগুলো এটা আমরা বিভিন্ন জায়গায় পর্যালোচনা করেছি আপনারাও হয়তো এটা এখন ভালোভাবেই বুঝতে পারবেন সেটা হচ্ছে আল্লাহ মানে ক্ষতিকর জিনিস ব্যবহার করতে সেবন করতে নিষেধ করেছেন অন্যের ক্ষতি করতে নিষেধ করেছেন এবং নিজেকে নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিতে নিষেধ করছেন ধূমপানের মধ্যে সবকিছু আছে ধূমপানের মধ্যে একটা দুর্গন্ধ আছে যেটা দ্বারা ফেরেশ দ্বারাও কষ্ট পান মানুষও কষ্ট পায় পাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ধূমপানের মধ্যে এসরাব বা অপব্যয় আছে ধূমপানের মধ্যে নিকোটিন আছে যে নিকোটিনের কারণে মানুষের লাং ক্যান্সার বা এরকম কিছু হতে পারে যেটা তার মৃত্যুর কারণ এত সব কারণে ধূমপান হারাম কিন্তু ধূমপান হারাম হওয়ার পাশাপাশি এই ধূমপানের মাধ্যমে সিয়াম কেন ভঙ্গ হবে এটা হচ্ছে আপনার প্রশ্ন কারণ এটা তো একটা ধোঁয়া এটা তো খাদ্যও নয় পানীয়ও নয় তাহলে সিএম কেন ভঙ্গ হবে উত্তর হচ্ছে খাদ্য সরাসরি না হলেও এর মধ্যে কিছু জিনিস আছে যেটার জন্য মানুষের মধ্যে আসক্তি তৈরি হয় নিকোটিন আছে আর অনেক কিছু রাসায়নিক জিনিস আছে যেটা ধোঁয়ার সাথে আপনার ভেতরে প্রবেশ করে এবং সেখানে থেকেই যায় ধোঁয়াটা হয়তো অনেক সময় দেখা যায় যে গেলে ফেললে কিছু বের হয়ে যায় কিন্তু পুরোটা কি বের হয় তার কিছু নির্যাস কিছু থাকে না তা না হলে ধূমপানের কারণে ভেতরে নানা রকমের পরিবর্তন কেন আমরা লক্ষ্য করছি যেটা ডাক্তাররা আরও ভালো করে জানেন ফলে আমাদের ভেতরে বা পাকস্থলী পর্যন্ত এই ধোঁয়া চলে যায় বলে আমাদের শ্রামটা ভঙ্গ হয় এক্ষেত্রে শেখ সলেবেন রিসমিন রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যদি কেউ আতরের গন্ধ কেউ যদি নেন বিশেষ করে রোজা রোজা অবস্থায় তাহলে তার বিধান কি তিনি বলেছেন যে রমাদানের দিনের বেলায় আতর ব্যবহার এটা জায়েজ যদিও তার গন্ধটা আমাদের নাকে চলে আসে তবে বহুর যেটা বহুর মানে হচ্ছে আমরা আসলে যে ধরনের কিছু সুগন্ধি জিনিস আমরা যখন জ্বালাই যেমন আগরবাতি আগর এই টাইপের জিনিসগুলো জ্বালাই তাতে একটা ধোঁয়া বের হয় সেই ধোঁয়াটা একটা সুগন্ধি ধোঁয়া এখন এই ধোঁয়াটা যদি সরাসরি কেউ স্তেনশাক করেন যে নাক দিয়ে মুখ দিয়ে টেনে নেন তাহলে কিন্তু তার সিয়াম ভঙ্গ হবে এটাই তিনি বলেছেন ইয়াজুজু ফি ফিনাহার রামাবান অর্থাৎ আতরের ব্যবহার রমজানের দিনে জায়েজ আছে ওয়াস্তান শাকাহা এবং আতরের গন্ধ নেওয়াটাও যায় আছে ইল আল বহুর আস্তান শাকহু তবে বকুরের গন্ধ বা বহুরটাকে বখুরের যে ধোঁয়া সেটা নেওয়া যাবে না লে আন্হু জরমান এদাতে হু দোখান কারণ তার একটা মানে বিষয় আছে যেটা আমাদের পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় সেটা হচ্ছে ধোঁয়া তাইলে বহুর সুগন্ধিযুক্ত বকুর এটা নাক দিয়ে টানার কারণে এটা সেবন না এটা ধূমপানও না যদি ভেতরে ঢুকে যায় তাতে সিয়াম ভেঙে যায় তাহলে আমাদের ধূমপানের মাধ্যমেও সিয়ামটা ভেঙে যাবে এবারের প্রশ্নটি একজন বোনের পক্ষ থেকে সেটি হচ্ছে যদি কোনো মহিলার মাসিক শুরু হয়ে যায় রোজা অবস্থায় আজানের কিছুক্ষণ আগে অর্থাৎ সূর্যাস্তের কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে বা দশ মিনিট আগে তাহলে তার কি সিয়াম পূর্ণ হবে যেহেতু অল্প সময় আগেই তার এই অবস্থাটা হয়েছে নাকি সিয়াম তার ভঙ্গ হয়ে যাবে এবং তাকে কাজা করতে হবে এই প্রশ্নটা করেছেন তার উত্তর হলো যখন কোনো মহিলার সিয়াম কমপ্লিট হওয়ার আগে সিয়ামটা কমপ্লিট হয় কখন সূর্যাস্তের সাথে এফতার করার মাধ্যমে সুতরাং এই এফতারের টাইম হওয়ার আগে সেটা যদি এক মুহূর্ত আগেও হয় এক মিনিট আগে দুই মিনিট পাঁচ মিনিট যাই হোক না কেন আগেও যদি তার এই হাইজটা বা মাসিকটা শুরু হয় তাহলে তার শ্রমটা বাতিল হয়ে যাবে এবং যেহেতু শ্রম বাতিল হয়ে গেছে সুতরাং তাকে এই শ্রমের বা এই দিনের কাজা করতে হবে এবং পরবর্তী যে দিনগুলো তিনি হায়েজের কারণে ভঙ্গ করবেন এবং তাকে ভঙ্গ করতেই হবে কারণ হাইজ অবস্থায় সিয়াম রাখার কোনো অপশান নাই ফলে সেই দিনগুলোর সিয়াম তারা কাজা করবেন এ প্রসঙ্গে শেখ সালমিন ওর সাহিনের ফাতাওয়া হচ্ছে তিনি বলেছেন যখন কোনো মহিলা সিয়ামরত অবস্থায় তার হায়েজটা প্রকাশ পাবে কাবলাল গরু বে আহ যদি সেটা সূর্যাস্তের আগে এক মুহূর্ত আগেও হয়ে থাকে বা তলাস মিয়া মিহা তাহলে তার সেদিনের সিয়াম বাতিল হয়ে যাবে ওয়ালাজিম আহ কাবা উহ এবং তার কাবা এতে সাব্যস্ত হয়ে যাবে লাজেম হয়ে যাবে সুতরাং সিএমটা তার নষ্ট হয়ে গেল তাকে কাজা করতে হবে যদিও সে দিবসের প্রায় পুরো সময়টাই সিএম রেখেছে আল্লাহ তালা তাদেরকে এটা প্রাকৃতিকভাবে দিয়েছেন অতএব তাদের সওয়াব তারা পাবেন বাট এটা হচ্ছে বিধান এটা একটা ডিসিপ্লিন ইসলামের হ্যাঁ এই হলে এই হবে সুতরাং সেটা আমাদেরকে মেনে নিতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছে সিয়ামরত অবস্থায় কেউ একজন ভুলে কিছু খেয়ে ফেললো বা পান করে ফেললো তাহলে তার সিএমকে ভাঙবে তাহলে এই যে ভুলে ইফতার করা হলো তার বিধানটা কি। এ প্রসঙ্গে আমরা দেখি যে রাসুলসাল্লাহ সাল্লাম নিজেই কিন্তু একটা সুন্দর ফাতাওয়া দিয়েছেন বলে দিয়েছেন এর উত্তর একদম সরাসরি বুহারি এবং মুসলিমের হাদিসে এসেছে আবহি আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলেন যে নবী সাল্লাহ আসাল্লাম বলেছেন মান্নাসিয়া ওয়াহুয়া সোয়া এমন আউশারি বা ফালিউতে মাসাউমাহু ফাই আতামাহু আসাকু যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললো অথবা পান করে ফেলল তাহলে যে জন্য তার সিয়ামকে পূর্ণ করে কারণ আল্লাহই তাকে খাইয়েছেন এবং তাকে পান করিয়েছেন তাহলে এই এই হাদিসটা স্পষ্ট করে দিল আমাদের সামনে যে কেউ একজন সিয়ামরত অবস্থায় ভুলে খেয়ে ফেললে অথবা পান করে ফেললে তার সিয়ামটা নষ্ট হবে না এবং ফরেন সিয়ামের ক্ষেত্রে তাকে কাজাও করতে হবে না এবং কাফারাও করতে হবে না বরং সে এই পানাহারের পরে বাকি সময়টা তার মনে হওয়ার সাথে সাথে অবশ্য তাকে পানাহার বর্জন করতে হবে যতটুকু খেয়েছে তো খেয়েছে সেই খাওয়ার ভিত্তিতে তার সিয়াম ভঙ্গ হবে না বাকি সময়টা ইফতার পর্যন্ত তিনি সিয়াম রাখবেন এবং তিনি পানাহার বর্জন করবেন তাহলে তার আর কোনো সমস্যা নেই এখানে আমরা আরেকটা হাদিস পাচ্ছি এবনু হুজায়মা তিনি উল্লেখ করেছেন এবং শেখ আলবানী এরওয়াল গালিলের মধ্যে হাদিসটাকে হাসান বলেছেন সেটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম বলেন মান আফতারা ফি রামাদানা নাসিয়ান। যে ব্যক্তি রমাদান মাসে ভুলে ইফতার করে ফেলে অর্থাৎ সিয়াম ভঙ্গ করে ফেলে খেয়ে ফেলে বা পান করে ফেলে ফালা কাদা ওয়ালা কাফারা তাহলে তার উপরে কোনো কাদা এবং কাফারা এটা বর্তাবে না অর্থাৎ তার উপর কোনো কাদা এবং কাফারা থাকবে না এক্ষেত্রে আমরা আদারা কুতনির আরেকটা হাদিস দেখি আবু সাঈদ আল খুদ্রিরাদি আল্লাহ তালা আনহ থেকে নবিস আল্লাহ সাল্লাম বলেছেন ম্যানাফি শাহরের রমাদান নাসিয়ান যে ব্যক্তি রমাদান মাসে ভুলে খেয়ে ফেলে ফালা কাদা আলেহে তার কোনো কাদা করতে হবে না আর যার কাদা নাই তার কাফারাও নাই সেটা তো আগের হাদিসেও আমরা দেখলাম সুতরাং ভুলে খাওয়াটাই আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল মার্সি এবং এই জন্য আল্লাহ তালা মোয়াখাজা করবেন না মানুষ তো ইচ্ছা করে আর ভুল করে না আল্লাহ তালা আমাদের ভুল থেকে রক্ষা করুন এবং ভুলে খেয়ে ফেললেও আমাদের সিয়াম যাতে হয়ে যায় যেহেতু এমন একটা সুন্দর বিধান দিয়েছেন এই জন্য আল্লাহর অনেক অনেক সুক্রিয়া আদায় করছি একটি প্রশ্ন এসেছে এখানে যে নাকের স্প্রে বা ড্রপ ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে কি না তো এক্ষেত্রে আমরা দেখি যে ওলামে কেরামের বক্তব্য এবং তাহকিক হচ্ছে গবেষণা হচ্ছে তারা বলেছেন ল্যাব এ বেদায়নিকা অ্যান্ড দ্য দরুরা মানুষ তো নাকে স্প্রে এবং ড্রপ ব্যবহার এটা চিকিৎসাগত কোনো কারণ ছাড়া ব্যবহার করে না সুতরাং এই জরুরাতের সময় মানুষ যখন সেগুলো ব্যবহার করবে তাতে কোনো অসুবিধা নেই তার সিয়াম ভঙ্গ হবে না তবে যদি সেটা রাত পর্যন্ত অপেক্ষা নিয়ে যাওয়া যায় অর্থাৎ রাতে সে এইগুলো ব্যবহার করে সেটা উত্তম সেটা অধিক সতর্কতামূলক কারণ বিষয়টা এখতেলাফি যদিও এখতেলাফি বিষয় অর্থাৎ কেউ বলেছেন যে ভঙ্গ হয়ে যায় কিন্তু মত হচ্ছে ভঙ্গ হয় না এ ব্যাপারে আমরা দেখি যে ইসলামী ফেক কাউন্সিলের যে সিদ্ধান্ত বা রেজোলিউশন সেখানে এসেছে যে আল অমরুল এতি আল এত বারো মিনাল মুফাত্তরাত নিম্নবর্ণিত বিষয়গুলো রোজা ভঙ্গকারী নয় এগুলো অনেকগুলোর মধ্যে বলা হয়েছে কাতরাতুল আইন অর্থাৎ চোখের ড্রপ আই ড্রপ যেটাকে বলা হয় চোখের যদি কেউ ড্রপ ব্যবহার করেন তাহলে সিয়াম ভঙ্গ হবে না ও উদুন কানে যদি কেউ ড্রপ ব্যবহার করেন তাহলে তাতেও সিয়াম ভঙ্গ হবে না ও গাসুল উল এটাকে গাছুল উদনও বলা হয় কাতরাতুল উদত অথবা গাছুল উদন অর্থাৎ কান কানের যে ড্রপ আর আরেকটা আও কাতরাতুল আনফ ও বাকাহুল আনফ অথবা নৌজ ড্রপ নাকের ড্রপ অথবা নাকের স্প্রে বাখা হচ্ছে স্প্রে এগুলো ব্যবহারের কারণে সিয়াম ভঙ্গ হবে না এটা ইসলামি ফিক কাউন্সিল এর রেজলেশন তবে একটা শর্ত করা হয়েছে ইদাজ তুনিবা ইবতেলা এবতলা উমা নাফাদ হালক যখন এই যে এগুলোর কোনো অংশ যদি তার কাছে আলাদা মনে হয় এবং সেটা সে যদি গিলে না ফেলে কিভাবে গিলে ফেলে যেমন নাকে অনেক সময় দিলে জিব্বায় তার কাছে মনে হচ্ছে যে না কী যেন একটা হয়েছে সেটাকে সে থুতুর সাথে মিক্স করে যদি গেলে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু যদি সে না গেলে জিব্বায় অনুভব করলো এতে সিয়াম ভঙ্গ হবে না দলিল হচ্ছে রান্না করার সময় সে লবণ দেখলেও তার সিয়াম ভাঙবে না তাহলে জিব্বায় অনুভব দিয়ে আসলে খেয়েছে এটা বলা যাবে না পান করেছে এটাও বলা যাবে না ঠিক একইভাবে যদি চোখের ড্রপ অথবা নাকের ড্রপ কিংবা যে কোনো ড্রপে আমরা ব্যবহার করি সেটা জিব্বায় এসে ঠেকে এবং তার স্বাদটা অনুভব হয় ঝাল ভাব বা একটা গন্ধ সেই কারণে সিয়াম ভঙ্গ হবে না তবে যদি সে সেগুলো গিলে ফেলে এবং থুতুর সাথে আলাদা করে গিলে ফেলে তাহলে সে ভঙ্গ হবে এরপরে একটি প্রশ্ন হচ্ছে নাটক অথবা সিনেমা দেখলে কি রোজা ভেঙে যাবে নাটক এবং সিনেমা যেগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হচ্ছে টিভি সিনেমা হলে কিংবা ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন প্রচার মাধ্যমে সেগুলোতে নারী দেহের ব্যবহার উদ্ভট সব কাহিনী অশ্লীল সব কাহিনী এবং নারীদেরকে স্বল্প বসনা করে উপস্থাপন ইত্যাদি ঘটনাগুলো ঘটছে যেটা সম্পূর্ণ শরীয়তের লঙ্ঘন এই অশ্লীলতাকে সে কখনো সমর্থন করে না সুতরাং মুসলিম সিয়ামরত অবস্থায় এ সমস্ত নাটক সিনেমা দেখবে অশ্লীল দৃশ্য দেখবে মেয়েদের উলঙ্গ অথবা অর্ধলঙ্গ বিষয়গুলো দেখবে পর্ণ দেখবে এটা কখনোই কল্পনা করা যায় না এটা সিয়ামের সাথে যায় না সিয়ামের শিক্ষার সাথে যায় না অতএব আমরা বলবো যে এগুলোর জন্য সর্বতভাবে বর্জন করা হয় এমন কি যেগুলোকে শালীন নাটক বলা হচ্ছে যেখানে বিভিন্ন প্রেম কাহিনী প্রণয় কাহিনী কিংবা আর অন্য আজে বাজে জিনিস দেখানো হচ্ছে কল্পিত জিনিস দেখানো হচ্ছে ইসলামের বিভিন্ন শেয়ারকে ছোট করা হচ্ছে দাড়ি টুপিকে তিরস্কার করা হচ্ছে হিজাবকে তিরস্কার করা হচ্ছে ইত্যাদি তো এই সব কিছু আসলে আমাদের পরিহার করতে হবে যদি কেউ এগুলোর সাথে লিপ্ত হয়ে আসলে ধীরে ধীরে ধর্মবিদ্বেষী হয়ে যান ইসলাম বিদ্বেষী হয়ে যান এবং সিয়ামকে ভঙ্গ করে ফেলেন তাহলে তো এগুলোই তার সিয়াম ভঙ্গের কারণ কিন্তু কেউ যদি শয়তানের প্ররোচনায় পড়ে নাটকের গৃহদাংশ বা কিছু একটা নাটক দেখে ফেলেন তাহলে তার সওয়াব কমে যাবে তার সিয়াম সরাসরি এই নাটক দেখার কারণে ভঙ্গ হবে না কারণ এটা হচ্ছে সিয়ামরত অবস্থায় ভিন্ন পাপে সম্পৃক্ত হওয়া ভিন্ন খারাপ কাজে সম্পৃক্ত হওয়া যেটা শরীয়ত এর সাথে সাংঘর্ষিক আমাদের উচিত হবে আমাদের সিয়ামটাকে সুন্দর রাখা এবং সেটাকে কাউলা কাউলা জোর আমাল আমেলবি জোর খারাপ কথা মিথ্যা কথা মিথ্যা কাজ এবং খারাপ অশ্লীলতা এসব কিছু থেকে রক্ষা করা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার জায়জ আছে কিনা বা ইনহেলার ভঙ্গ ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে কিনা রোজা ভঙ্গ হবে কিনা আচ্ছা এটাকে আরবিতে বলা হয় বাখাক আর রাবু যারা এজমা রোগী তারা এই ধরনের ইনহেলারগুলো স্প্রে করে ব্যবহার করেন কারণ এই ইনহেলার ব্যবহার করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় ইনহেলার ব্যবহার না করার কারণে তারা মৃত্যু মুখে পর্যন্ত পতিত হন কারণ তখন তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তারা কঠিন অবস্থায় পড়ে যান আচ্ছা এখন এই ইনহেলারে কি আছে ইনহেলারের মধ্যে নানা ধরনের আসলে কেমিক্যাল আছে হ্যাঁ এবং পানি আছে এবং অক্সিজেন আছে সাধারণত এই সবটা মিলে ইনহেলার তৈরি হয় আচ্ছা এখন ইনহেলার যখন আসলে এইভাবে স্প্রে করার মাধ্যমে আমাদের ভেতরে ঢুকে তখন তখন কি সেটা পানি আকারে ঢুকে না অক্সিজেন আকারে ঢুকে ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের কেরাম একতালাভ করেছেন এর ফলে দেখা যায় যে একদল কেরাম বর্তমান যুগের যেহেতু এটা বর্তমান যুগের ইস্যু বলেছেন যে ইনহেলার ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে কারণ ইনহেলারের মধ্যে যে রাসায়নিকগুলো আছে সেগুলোর কিছু কিছু সিয়াম ভঙ্গকারী তবে বর্তমান যুগের অধিকাংশ ওলামাই ওলামাইকার বলেছেন যে এই ইনহেলার ব্যবহারের মধ্য দিয়ে সিয়াম নষ্ট হয় না কারণ এর মধ্যে আসলে এমন কিছু নেই সরাসরি যেটা পানীয় হিসাবে গণ্য আর যদি সামান্য কিছু থেকেও থাকে সেটা অক্সিজেন বা হাওয়ার মধ্যে যেরকম সামান্য থাকে এবং সেটা যাওয়ার কারণে সিয়াম ভঙ্গ হয় না এভাবে ইনহেলারের মাধ্যমে সিয়াম ভঙ্গ হবে না এই দ্বিতীয় কথাটাকে আসলে প্রাধান্য দিয়েছেন ওলামাইকারের মধ্যে বিশিষ্ট ওলামাইকার বিশেষ করে যেমন শেখ আজিজ বিন বাজ মাহমুদ বিন রাসাইমিন আবদুল্লাহ বিন জুবরিন এবং আল্লা এমার ফতোয়া কমিটির যে ওলামাইকার আছেন সৌদি আরবে তারা এই দ্বিতীয় মতটাকে প্রাধান্য দিয়েছেন অতএব আমরা সে আলোকে বলবো যে রোজা অবস্থায় অ্যাজমান রোগীরা ইনহেলার ব্যবহার করলে তাদের শ্যাম ভঙ্গ হবে না বিশুদ্ধ মত অনুযায়ী আরেকটি প্রশ্ন এখানে এসেছে সেটি হচ্ছে গ্যাস্ট্রোস্কোপি ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা গ্যাস্ট্রস্কপিটাকে কি এটাকে আরবিতে বলা হয় মেমারুল ম্যায়দা অর্থাৎ এটা এমন একটা মেডিকেল ইকুইপমেন্ট যেটা পাকস্থলীর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় মুখ দিয়ে এবং এর মধ্যে মানে পাকস্থলের বিভিন্ন জিনিসের ফটো তারা তোলে গ্যাস্ট্রোস্কপি তাকে বলা হয় তো এই গ্যাস্ট্রোস্কপির মধ্যে যেহেতু মুখ দিয়ে ঢুকে সেটা পাকস্থলিতে যায় তাহলে সেটা রোজা ভাঙবে কিনা এটা আপনার প্রশ্ন এবং এই ব্যাপারে আমরা ওলামাদের মধ্যেও এখতলাপ দেখি তারা বলেছেন যে যেহেতু এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছেই গেছে সেটা খাদ্য হোক আর খাদ্য না হোক উভয় অবস্থায় সিয়াম ভঙ্গ হবে কারণ সেটা মুখ দিয়ে ঢুকেছে এবং পাকস্থলিতে পৌঁছেছে আচ্ছা এবং যারা বলেছেন যে সিয়াম ভঙ্গ হয়ে যাবে তারা হচ্ছেন তিন মাস ওলামাইকেরা রোয়লা মালিকি হাম্বলি এবং এর ভিত্তিতে তাদের কাছে সিয়াম এর কাজা করতে হবে আর এখানে ভিন্ন একটি মত আমরা দেখতে পাচ্ছি যেটা হানাফি ওলামাইকার তারা বলেছেন বলেছেন যেটা মেয়াদাতে অর্থাৎ পাকস্থলিতে পৌঁছে সেটার দ্বারা সিয়াম ভঙ্গ হয়ে যায় তবে শর্ত হচ্ছে মেয়াদার মধ্যে সেটা থেকে যেতে হবে গ্যাস্ট্রোস্কোপের মধ্যে তো এটা আবার তুলে আনা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে বাহ্যিকভাবে হানাফি ওলামাইকার তারা যদিও বলছেন পাকস্থলীতে পৌঁছলেই রোজা ভাঙবে কিন্তু শর্ত করেছেন সেটা থাকতে হবে অতএব সেটা যদি না থেকে বের হয়ে আসে তাহলে তাদের কথা দ্বারা বোঝা যাচ্ছে এই গ্যাস্ট্রোস্কোপি দ্বারা তাদের কাছে সিয়াম ভঙ্গ হবে না এবং এই মতটাই গ্রহণ করেছেন শাইখুল ইসলাম এবনুত্তাইমিয়া রহমাউল্লাহ তিনি বলেছেন যে সিয়াম ভঙ্গ হবে শুধুমাত্র খাদ্য জাতীয় কোনো কিছু যদি পাকস্থলীতে পৌঁছে যদি সেটা মোগাদ্দি না হয় অর্থাৎ খাদ্য না হয় তাহলে এই ধরনের জিনিস গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না যেমন তিনি বলেছেন আন্নাহ ইফতরু বেপতুল্লা কাল হেস হাসাত যেমন পাথর পাথর যদি কেউ গিলে ফেলে কোনো কারণে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না এটা শাগল ইসলাম তাই বলেছেন যাই হোক এখানে আমরা বলবো যে এই মতটাই বেশি শক্তিশালী যে গ্যাস্ট্রোস্কোপি কারণে সিয়াম ভঙ্গ হবে না তবে খেয়াল রাখতে হবে গ্যাস্ট্রোস্কোপির কার্যকারিতা বৃদ্ধির জন্য তার ক্যামেরা লেন্সটাকে ঠিক রাখার জন্য অনেক সময় সেখানে তেল মিশ্রিত করা হয় কিংবা এমন কিছু মিশ্রিত করা হয় যেগুলো খাদ্যের বিকল্প যত সামান্য যদি হয় এবং সেগুলো গিয়ে পাকস্থলিতে অবশ্যই থেকে যায় কারণ পাকস্থলীর মধ্যে তো অনেক কিছু আছে যদি এমন কিছু ঘটে তাহলে কিন্তু ভেঙে যেতে পারে অর্থাৎ যারা ডাক্তার তারা খেয়াল রাখবেন তারা যেন গ্যাস্ট্রোস্কোপির যে ইকুইপমেন্টটা তারা ব্যবহার করছেন সেখানে যেন এমন কোন মলম এমন কোন তেল জাতীয় কিছু ব্যবহার না করেন যেটা গিয়ে পাকস্থলীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিশে সেখানে থেকে যাবে আর শুধু মেশিনটাকে তিনি তুলে নিয়ে আসবেন তখন কিন্তু সিএম ভঙ্গ হয়ে যাবে আমরা জানি যে করোনা রোগীদেরকে অক্সিজেন নিতে হয় এমন প্রশ্ন হচ্ছে অক্সিজেন নিলে রোজা ভাঙে কিনা সিরিয়াস রুগীদের কথা আলাদা তারা তো আসলে সিরিয়াস রুগী হওয়ার কারণে তার রোজা এমনি ভাঙা যায় কিন্তু সাধারণ অবস্থায় যদি কোনো ব্যক্তি নানা কারণে অক্সিজেন দেন তাহলে কি তার রোজাটা ঠিক থাকবে না ভাঙবে এটা হচ্ছে প্রশ্ন আচ্ছা এখানে প্রথম বিষয়টা আমরা বলবো যে না অক্সিজেন নেওয়ার কারণে রোজা ভাঙবে না কারণ অক্সিজেন তো আমরা স্বাভাবিক অবস্থায় নিচ্ছি যখন অক্সিজেন লেভেলটা কারো কমে যায় তখন তিনি কৃত্রিম অবস্থায় অক্সিজেন নিচ্ছেন এই কৃত্রিম অবস্থার অক্সিজেন এটা তার স্বাভাবিক অবস্থা অক্সিজেনের মতোই ফলে এর 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 মাধ্যমে স্পেশাল কোনো খাদ্য ঢোকানো হয় না এর মাধ্যমে কোনো সরাসরি পানীয় ঢোকানো হয় না সেটা অক্সিজেন আকারেই এটা সিলিন্ডারের মধ্যে যেভাবেই থাকুক না কেন বাট এটা যখন কোনো ব্যক্তি টানা হয় সিলিন্ডার থেকে নিচ্ছেন তখন অক্সিজেন আকারে নিচ্ছেন ফলে তার ভঙ্গ হবে না এই ব্যাপারে আমরা দেখি যে ইসলামী ফেঁক কাউন্সিলের মধ্যে বলা হয়েছে আল অমরুল আহতি আলহাতন মুফাতরাত নিম্নবর্ণিত বিষয়গুলো এটা রোজা ভঙ্গকারী নয় তার মধ্যে তারা উল্লেখ করেছেন ওয়াগাজুল এক অক্সিজেন অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস এটা রোজা ভঙ্গকারী নয় এটা ফেকা কাউন্সিলের মধ্যে এসেছে ফলে আমরা বলবো যে এই মতটাই শুদ্ধ আমরা শুধু আন্দাজের উপর ভর করে বলবো না যে অক্সিজেন নিলে রোজা ভেঙে যায় আচ্ছা সর্বশেষ আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে ইনসুলিন এবং টিকা নেওয়ার বিষয়টা ইনসুলিন ইনসুলিন নিচ্ছেন কে ইনসুলিন নিচ্ছেন যারা ডায়াবেটিসের মধ্যে আছেন খাবার গ্রহণের আগে তারা ইনসুলিন নিয়ে থাকেন এই ইনসুলিন নেওয়ার কারণে তাদের সিয়াম ভাঙবে কিনা ইনসুলিন সাধারণত মানুষ ছোটো একটা ইনজেকশন টাইপের একটা ইনজেকশান এর মাধ্যমে তারা পুশ করে থাকে তাদের স্কিনের মধ্যে পেটে অথবা দেহের যে কোনো জায়গায় যেভাবে ডাক্তার তাদের প্রেসক্রাইব করেন এতে রোজা ভাঙবে না বলেই আমরা মোহাকে কেরামের মতামত পাচ্ছি এবং বিশেষ করে শেখুল ইসলামের যে মতামতটা তিনি বলছেন যা কিছু খাদ্যও নয় পানীয়ও নয় খাদ্যের বিকল্পও নয় সেটা শরীরে পুশ করার কারণে সিয়াম ভঙ্গ হবে না এটা শেখুল ইসলাম এমন তেমিয়ার সমস্ত uh, আলোচনার নির্যাস ফলে আমরা বলবো যে যে ধরনের ইঞ্জেকশনগুলো যেমন ইনসুলিন নেওয়া হচ্ছে অথবা এর পাশাপাশি যে ইঞ্জেকশানগুলো সেটা সরাসরি মানে খাদ্যের বিকল্প নয় অথবা পরোক্ষভাবেও খাদ্যের বিকল্প নয় কিন্তু কোনো রোগের চিকিৎসায় সেগুলো শরীরের গোষে অথবা ইভেন শিরার মধ্যে নেওয়া হচ্ছে এতে শিয়াম ভঙ্গ হবে না এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে ওআইসির যে ইন্টারন্যাশনাল ফেক অ্যাকাডেমি আছে সেখানে এসেছে যে যে সমস্ত মানে চিকিৎসা বিষয়ক ইনজেকশন, শরীরে মাংসপেশিতে অথবা শিরায় নেওয়া হয় সেগুলো সেগুলো রোজা নয় তবে এ থেকে আলাদা থাকবে সেই সমস্ত ইনজেকশনগুলো যেগুলো শক্তিবর্ধক এবং যেগুলো খাদ্যের বিকল্প সেগুলো গ্রহণ করলে সেগুলো দ্বারা রোজা ভঙ্গ হয় আচ্ছা তাহলে এই ফাতাওয়া থেকে এবং ওলামাইকেরামের বিভিন্ন শায়েখের বক্তব্য থেকে এবং ফাতাওয়া লাই দায়মা থেকে এবং ফেকা কাউন্সিলের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ইনসুলিন এবং টিকা এগুলো যেহেতু খাদ্যের বিকল্প নয় এগুলো রমাদানের দিবসে নেয়ার কারণে রোজা ভঙ্গ হবে না অনেকেই হয়তো এই বিষয়গুলো এভাবে বিবেচনা না করে বা বিশ্ববিখ্যাত ফিক অ্যাকাডেমিগুলোর বক্তব্য না জেনে তারা হয়তো বলে দিচ্ছেন যে যে না ইনজেকশন নিলেই সিয়াম ভঙ্গ হয়ে যাবে বাট এই মতটা বিশুদ্ধ নয় যদি এখানে ইখতালাফ আছে আমরা ধরেই নিচ্ছি বাট বিশুদ্ধ মত হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ফেক একাডেমি এবং মক্কার ইসলামী ফেক কাউন্সিল তারা রেকমেন্ড করেছেন এবং সৌদি আরবের ফাতোয়াল দায়মা বা স্থায়ী ফাতুয়া কমিটি যেটা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে খাদ্য নয় পানীয় নয় বা এগুলোর বিকল্প নয় এমন ইনজেকশনগুলো পুশ করতে কোনো অসুবিধা নেই যেমন ইনসুলিন যেমন টিকা ওল্লাহুত আলম আজ পর্যন্তই হদাহসাল্লাম আলা নবীলা মোহাম্মদ ও আলা আলি ওসহমা ইন আলাইকুম আলিক্লা